আচ্ছা, তো গত ক্লাসে আমরা শুধুমাত্র ওয়েবসাইটের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা শুধু লিঙ্কিং করছি, এই পর্যন্তই তো আমাদের কথা, মানে শেষ কথা। আর গত ক্লাসে আমরা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং কেন করতে হবে, না করলে অসুবিধা কি, গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতে ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে, এবং আমরা ফাইনালি গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং কেন করতে হবে এবং কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, একটা ওয়েবসাইটের জন্য কয়বার করতে হবে, এই বিষয়বস্তু নিয়ে আমাদের গত ক্লাসে আমাদের কথা হয়েছে। এবং সর্বশেষ আমাদের কথা হলো যে এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করতে হবে। কারণ হলো যে মানুষ গুগলে অ্যাড দেখে অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করবে, ওয়েবসাইটে এসে প্রোডাক্ট পারচেস করবে। এই যে প্রোডাক্ট পারচেস করলো, এই যে তথ্যটা, কয়টা প্রোডাক্ট পারচেস করলো, কত টাকার প্রোডাক্ট পারচেস করলো, এই তথ্যটা কালেক্ট করবে গুগল ট্যাগ ম্যানেজার। সে কালেক্ট করে সে পাঠাবে কোথায়, গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাছে। এবং গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা সেটা কোথায় দেখতে পারবো, আমরা এই যে গোলস থেকে সামারি, এই সামারিতে ক্লিক করলে আমরা এই জায়গায় দেখতে পারবো যে এই যে অল কনভার্সন, এই জায়গায় দেখা যাবে যে কয়টা কনভার্সন হলো, আর এই জায়গায় দেখা যাবে যে টোটাল ভ্যালু কত, কনভার্সন যে হয়েছে সেটার ভ্যালু কত টোটাল, এই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। আচ্ছা, তো আসেন আমরা বাকি অংশটুকু দেখি, আমরা আজকে ফাইনালি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা শেষ করব। আচ্ছা, আজকে আমাদের অফলাইন বেসের ক্লাস হওয়াতে আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজারটা চেঞ্জ হয়ে গেছে আর কি, কারণ এটা আলাদা গুগল ট্যাগ ম্যানেজার আর ক্লাসে আমরা দেখাইছি আলাদা একটা গুগল ট্যাগ ম্যানেজার। তো আমি সেটার সাথে একটু লিঙ্কিং করে নিচ্ছি আগে, সেটিং থেকে গুগল ট্যাগ ম্যানেজার। আর এই এই ওয়েবসাইটটা শুধু আমার কম্পিউটারের মধ্যেই ঝামেলাটা পাকায়। আমারও হয়েছে এরকম আজকে। অফিসের ল্যাপটপে কোনো সমস্যা নেই, শুধু এই সমস্যাটা হয় শুধু এখানে এসে, বুঝলাম না এটা। হ্যাঁ, আমাদেরকে ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাবেন না? ভাইয়া আসসালামু আলাইকুম, আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করার ভিডিও তো এমসিসি দেওয়া অ্যাকাউন্ট আছে ক্রিয়েট করা ইউটিউবে। লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এমসিসি অ্যাকাউন্ট সেটার কি দরকার আছে ভাইয়া? না না না, আমাদের অফলাইনে ক্লাস হয়েছে গুগল আর ট্যাগ আরেকটা ম্যানেজারটা কথা শুরু ভাই, ওই হচ্ছে। যে ফাইবারে দেখলাম গুগলের যে সার্ভিস দেয় সেখানে অ্যাড গ্রুপ ক্রিয়েট করা, এখানে যে ওই যে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করা দেখাইছেন, এই ওইটাই কি বলতেছে এখানে? হ্যাঁ সেটাই, ওইখানে ওইখানে অ্যাড সেট আর এখানে অ্যাড গ্রুপ। একটু সময় দেন আমি এটাকে। আমি এই ব্রাউজারে একটু লগ ইন করে ট্রাই করি।
আচ্ছা, এখন এই হলো আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, যেটা আমরা গত ক্লাসে ক্রিয়েট করেছিলাম আর কি। হ্যাঁ, DMWCA09 এবং কন্টেন্টের নেম ছিল ক্লায়েন্ট হান্টিং XYZ। আচ্ছা, সেই গুগল ট্যাগ ম্যানেজারের আইডি হলো এটা, তাই না? তো এই আইডিটা এখন আমরা কপি করে, ওয়েবসাইটের মধ্যে আমরা প্লেস করব। এই ওয়েবসাইটের মধ্যে প্লেস করতেছি। প্লেস করে আমরা এই কন্টেইনার কোড অন অফ এটাকে আমরা অন রাখবো, অন রেখে আমরা সেভ সেন্স করে দেবো। আচ্ছা, সেভ সেন্স করে দেওয়ার পর আমরা চলে আসবো ইন্টিগ্রেশন বাটনে। ইন্টিগ্রেশন থেকে আমরা চলে আসবো ই কমার্সে। এখান থেকে ট্রাক ই কমার্স এটাকে টিকমার্ক রেখে, টিকমার্ক যদি দেওয়া না থাকে, দেওয়া থাকার কথা না, টিকমার্কটা দিয়ে আপনি আবার নিচের দিকে এসে সেভ সেন্স করে দেবেন। সেভ সেন্স করে দেওয়ার পর খেয়াল রাখবেন যে এই কন্টেইনার কোড অন অফ এটা যেন অনই থাকে। হ্যাঁ, অন যদি অফ হয়ে যায়, মানে প্রথমবার কিন্তু অফ হয়ে যায়, অফ হয়ে গেলে এটাকে অন রেখে সেভ সেন্স করে দেবেন। এই এই হলো আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের লিঙ্কিংটা হয়ে গেল। দেন এটাকে আমরা এখন ওকে করে দিই। এই যে নিচের দিকে যে বডির নামে যে একটা ট্যাগ দেওয়া আছে এখানে, এটার প্রয়োজন নেই আর কি। হ্যাঁ, দেন এটা একদম ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা একটা ট্যাগ, কিন্তু আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের বসানো। ওকে, আচ্ছা, এখন আমরা সেটা চেক দেবো যে এই গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হলো কিনা, কানেক্ট হলো কিনা, সেটা একটু চেক দেবো। চেক দেওয়ার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করবো, সেটা হলো কি, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, যেটা আমরা গতকালে আমরা জানি। তো এটাকে আমরা অলরেডি সেট আপ, এখানে আমাদের অলরেডি সেট আপ আছে। দেন এখন আমরা এই ক্লায়েন্ট হান্টিং আমাদের এটা চেকিংটা করার জন্য আমাদের কিন্তু ওয়েবসাইটের ফ্রন্ট পেজে যেতে হবে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের ফ্রন্ট পেজ, এখন আমরা যদি এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মধ্যে ক্লিক করি, ক্লিক করে যদি এনাবল করি, এনাবল করে দেওয়ার পর আমরা আমরা যদি আবার ওয়েবসাইটে যদি আরেকবার একটু রিফ্রেশ করি, তাহলে ট্যাগ ম্যানেজার, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এটা কিন্তু ফায়ার হয়ে যাচ্ছে QMMR। আচ্ছা, এখানে দেখি আমাদের QMMR, তার মানে এই গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিংটা ওকে হয়ে গেল। আচ্ছা, এখন আমরা চলে যাব কোথায়? এখন আমরা চলে যাব গুগল অ্যাডস অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে আমাদের অলরেডি একটা কনভার্সন ট্র্যাকিং এখানে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে আমি একদম ডিলেট করে দিই, একদম রিমুভ করে দিচ্ছি একদম নতুন ভাবে। দেন আপনাদের ক্লায়েন্টের গুগল এডস এর কনভার্সন, গুগল এডস যদি কোনো প্রকার ট্র্যাকিং না থাকে, তাহলে এইভাবে থাকবে আর কি। নো অ্যাকশন, নো অ্যাক্টিভ অ্যাকশন, নো অ্যাক্টিভ কনভার্সন অ্যাকশন। আচ্ছা, এখন আমরা নতুন করে একটা কনভার্সন ট্র্যাকিং করার জন্য জাস্ট আমরা নিউ কনভার্সন অ্যাকশন এখানে একটু ক্লিক করে দেবো। নিউ কনভার্সন অ্যাকশনে ক্লিক করে দিয়ে, আচ্ছা, আমার কথা তো শোনা যাচ্ছে, তাই না? আমার কথা তো শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এই কনভার্সন ট্র্যাকিংটা কিসের জন্য করতেছি? ওয়েবসাইটের জন্য করতেছি। তাহলে আমরা এই যে ওয়েবসাইট, প্রথম দিকে ওয়েবসাইটে ক্লিক করি। ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে ওয়েবসাইট ডোমেন, যে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিংটা হবে সেই ওয়েবসাইটের ডোমেন নেমটা এখানে আপনাকে দিতে হবে। তাহলে আমরা কোন ওয়েবসাইটের জন্য করব? আমরা করব হচ্ছে এই ক্লায়েন্ট হান্টিং XYZ এই ওয়েবসাইটের জন্য। তাহলে এই ওয়েবসাইটের ডোমেন নেম কোনটা? এটা হলো ডোমেন নেম। এটা কপি করি। ওয়েবসাইটের হোম পেজে থাকায়, যখন আপনি ওয়েবসাইটের হোম পেজে থাকবেন, হোম পেজে থাকা অবস্থায় যে ইউআরএলটা বা যে নামটা এখানে আসে সেটাই ডোমেন নেম। কপি করি। কপি করে আমরা চলে আসতেছি এই জায়গায়, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই এসখান। আচ্ছা, এসখানে ক্লিক করার পর এসখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের ক্রিয়েট অ্যাকশন কনভার্সন, ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি ইউজিং কোড এই অপশনটা আসতেছে। এখান থেকে আমরা নিচের দিকে এসে এই জায়গায় আমরা নিচের দিকে এসে এই যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করি। এই কথাবার্তাগুলো গত ক্লাসে হয়েছিল, মানে গতকালকেও হয়েছিল এই কথাবার্তাগুলো, সমস্যা নেই। দেন গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এখানে আমরা সিলেক্ট ক্যাটাগরি, এখানে আমরা কিসের জন্য করব? পারসেস ট্র্যাকিং। আমরা অ্যাড টু কার্টও করতে পারি, আমরা চেক আউটের জন্য করতে পারি। আমাদের প্রয়োজন কিন্তু 98% ক্লায়েন্ট আপনাকে জানতে চাইবে পার্সেস কতটা হলো, এটা জানতে চাই ক্লায়েন্টরা। এই পার্সেস ক্লিক করে দেন। ক্লিক করে দিয়ে এই জায়গাতে আমরা কি কি ট্র্যাক করতেছি, পার্সেস, পার্সেস নামটা এখানে লিখে দিলাম। লিখে দিয়ে আমরা এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিতে পারি যে কোন ওয়েবসাইটের জন্য পার্সেস ট্র্যাকিংটা আমরা করতেছি, সেই ওয়েবসাইট নামটা লিখে দিতে পারি, তাহলে হলো ভালো হয়। এভাবে করে দিবেন আর কি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে যে এই ট্র্যাকিংটা কোন ওয়েবসাইটের জন্য হলো, এটা ক্লায়েন্ট বুঝতে সুবিধা, মানে ক্লায়েন্টও বুঝতে পারবে। আচ্ছা, তাহলে
পার্সেস ট্র্যাকিং করব কোন ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটের নাম দিয়ে এখানে ভ্যালু, ভ্যালু তো আমরা ডিফাইন ডিফাইন ভ্যালু হবে, তাহলে আমরা সেকেন্ডটা অপশনটা সিলেক্ট করব। আর লিড হলে আমাদের উপরে আমরা ফার্স্টটা সিলেক্ট করব, এখান থেকে কাউন্ট এভরি, যদি পার্সেস ট্র্যাকিং হয় তাহলে এভরি, লিডের ক্ষেত্রে ওয়ান বাই ওয়ান, এখানে যা থাকবে তাই। এখানে কোনো প্রকার চেঞ্জিং এর কোনো বিষয়বস্তু এখানে নেই, কোনো ক্লায়েন্ট আপনাকে চেঞ্জ করার বলবে না, জাস্ট আপনি এখানে নিচে থেকে ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখেন এখানে পার্সেস চলে আসছে, এখানে পার্সেস কোন ওয়েবসাইটের জন্য প্ল্যান হান্টিং এক্স ওয়াই জেড, এখানে সেটিং নিচের দিকে এসে এই যে একদম নিচের দিকে, একদম নিচের দিকে এসে এগ্রি অ্যান্ড এগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের তিন উপায়ে আমাদের কনভার্সেশন ট্র্যাকিংটা আমরা করতে পারবো, একটা হলো গুগল ট্যাগ, একটা হচ্ছে ওয়েব মাস্টার, আর একটা হচ্ছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। আমরা করবো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে, এটাই হলো স্ট্যান্ডার্ড ওয়ে এবং সহজ প্রক্রিয়া। তো এই ইউজ গুগল ট্যাগ ম্যানেজার আমরা এখানে ক্লিক করলাম, আমরা গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করবো। ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করার সঙ্গে সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজার আমাদের একটা কি আসলো, গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা আসলো কনভার্সন আইডি এবং এই জায়গায় কনভার্সন লেভেল, এটাকে বলে কনভার্সন লেভেল, এটা হচ্ছে কনভার্সন আইডি। কনভার্সন আইডি একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে এক এক মানে সেম থাকে, ঠিক আছে, মানে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কনভার্সন আইডি একটাই হয়, কিন্তু এই লেভেলটা পরিবর্তন হয়। যখন আপনি অ্যাড টু কার্ডে, যখন আপনি আমরা মনে করেন যে অ্যাড টু কার্ড সেট আপ করবো, তখন আমাদের এই লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা চেক আউট, আমরা তোমার যে মানে চেক আউট ট্যাগ করব বা ট্র্যাকিং করব, তখন এই লেভেলটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, তো চেঞ্জ হোক সমস্যা নেই। দেন এই অপশনটা আমাদের এখানে দিল, আমরা এখন চলে আসবো কোথায়, আমরা এখন চলে আসবো গুগল ট্যাগ ম্যানেজারে। এই হলো গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা আমরা কনভার্সন ট্র্যাকিং করব। আচ্ছা গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। আমরা সর্বপ্রথম ক্লিক করব ট্যাগ। আচ্ছা ট্যাগে ক্লিক করি, ট্যাগে ক্লিক করে আমাদের নতুন একটা ট্যাগ আমরা বসাবো, সেই ট্যাগের নাম হলো পার্সেস ট্যাগ, ঠিক আছে। আচ্ছা ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পর দেখে ডান দিকে নিউ বাটনটা আছে, নিউ বাটনে ক্লিক করি, নিউ বাটনে ক্লিক করার পর এই জায়গাতে ক্লিক করবো, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবো, ক্লিক করলাম। ক্লিক করে আমরা কিসের জন্য এখানে আসছি, গুগল ট্যাগ মানে গুগল অ্যাডস, মানে গুগল অ্যাডস এর ট্যাগ মানে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার জন্য, তাহলে আমরা এখানে গুগল অ্যাডস সিলেক্ট করে দেবো, দিলাম সিলেক্ট। এখন গুগল অ্যাডস এর আমরা কি ট্র্যাকিং করব, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করব, সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বলতেছে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড। আচ্ছা তাহলে কনভার্সন আইডি কোথায়, কনভার্সন আইডি এই জায়গায় আছে, এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আছে, এই আইডিটা কি কপি করে, খুব সহজ, যেভাবে আমি যাচ্ছি সেভাবে জাস্ট আপনারা ক্লায়েন্টের জন্য যাবেন, বাস এনাবে, এখানে কোনো হার্ডওয়ার্কিং বা মাথার মধ্যে থেকে এগুলো চলে যাবে, এই ধরনের কোনো বিষয়বস্তু নেই। কনভার্সন আইডিটা আমরা এখানে বসাই দিলাম, এগুলো মুখস্থ করার কোনো বিষয়বস্তু না, জাস্ট এখানে নিয়ে এসে কপি করে পেস্ট করে দিলে। কনভার্সন লেভেল কোথায়, কনভার্সন লেভেল একদম হুবহুই ভাবে কপি করতে হবে, কপি করে কন্ট্রোল সি কপি গুগল ট্যাগ ম্যানেজারে এসে পেস্ট করে দিলাম, পেস্ট। আচ্ছা কনভার্সন লেভেলটা বসাই দিলাম। আচ্ছা তাহলে আমরা এটা কি ট্যাগ করতেছি, এই যে ট্যাগটা আমরা করতেছি কি ট্যাগ, পার্সেস ট্যাগ, তাহলে এই জায়গাতে এই ট্যাগের নামটা পার্সেস দেবো, পার্সেস ট্যাগ। আচ্ছা বা আপনি দিতে পারেন জি গুগল অ্যাডস, জি অ্যাডস পার্সেস ট্যাগ, এভাবেও দিতে পারেন। কিসের জন্য করতেছি, জি মানে গুগল অ্যাডস এর জন্য করতেছি, এভাবে আপনি জি অ্যাডস ড্যাশ পার্সেস ট্যাগও লিখতে পারেন। এখন এই যে ট্যাগটা যে আমরা এখানে বসাইলাম, সেই ট্যাগটা ট্রিগার হবে কখন, মানে সে ধরবে কখন যে একটা পার্সেস হয়েছে, সেটা কখন হবে, এই পার্সেসটা কখন সে ধরবে বা কখন সে মনে করবে যে একটা পার্সেস হয়েছে। আচ্ছা যখন এই ওয়েবসাইটের মধ্যে কেউ এসে একটা প্রোডাক্ট পার্সেস করবে, তখনই সে ধরবে যে একটা প্রোডাক্ট পার্সেস হলো, তাই না? আচ্ছা তাহলে এই যে যেমন ধরেন যে, আচ্ছা এই বিষয়গুলো এখানে লিখে আমি লিখে রাখছি আপনাদের জন্য, খুব ইজি হবে, সমস্যা নেই। দেন ট্রিগার, তাহলে ট্রিগারিংটা কখন হবে, যখন পার্সেস হবে একটা প্রোডাক্ট, তখনই সে পার্সেস ট্যাগ ফায়ার্ড হবে বা ট্যাগ সেটাকে সে পার্সেস হিসেবে ধরবে, সেটা কখন, সেই কখনের উত্তরটা আমরা ট্রিগারে দিয়ে দেবো। ট্রিগারে ক্লিক করে, ট্রিগারে ক্লিক করে এই জায়গাতে অলওয়েজ এখানে যা থাকবে, এখানে কোথাও ক্লিক করার দরকার নেই, এই যে ডান দিকে একটা প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক করে, প্লাস বাটনে ক্লিক করে ট্রিগার কনফিগারেশন, এই ট্রিগার কনফিগারেশনে ক্লিক করে, ক্লিক করে নিচের দিকে চলে আসে, নিচের দিকে চলে আসে এই যে কাস্টম ইভেন্ট, কাস্টম ইভেন্টে ক্লিক করে, এই জায়গাতে কখন, যখন পার্সেস হবে তখন সে ধরবে
যে পার্সেস হয়েছে, এই জায়গাতে আমাদের পার্সেস কথাটা লিখে দিতে হবে। হ্যাঁ, এই জায়গাতে পার্সেস কথাটা লিখে দিলেই সে ধরবে যে একটা পার্সেস হয়েছে। আচ্ছা, এই পার্সেস কথা আমরা কোথায় পাবো? এখানে যে আমরা দেবো সেটা কোথায় পাবো? পার্সেস কথাটা আমরা, আমি আপনাদের একটা ফর্ম দি, আমি আপনাদের একটা দিচ্ছি, আপনাদের অলরেডি যারা আছেন তারা অলরেডি পেয়ে গেছেন সেই ফর্মটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে এইটাতে না কোথায় আছে, আচ্ছা এই ফর্মটা, এই ফর্মটার অ্যাক্সেস আমি আপনাদের সকলকে দিয়ে দিচ্ছি, ভিউয়ার যারা অলরেডি ব্যাচ নাম্বার 8 এর কাছে আছে, শুধু 9 এর কাছে দিতে হবে। এই ফর্মটার মধ্যে সবকিছু বিষয়বস্তু লিখে দেওয়া আছে, জাস্ট আমি যেভাবে যাচ্ছি সেভাবে আপনাকে দিতে হবে। এই আচ্ছা, এই ফর্মের মধ্যে আমাদের, আমি আপনাদের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাতে দিতে হবে পার্সেস, এই জায়গাতে দিতে হবে পার্সেস, মানে যখন পার্সেস হবে তখন সে এই ট্রিগারটা তখন ফায়ার হবে। এই জায়গাতে শুধু আমরা পার্সেস কথাটা এখানে লিখে দিলেই হবে। পার্সেস কথা কোথায় আপনি, এই যে এখানে আমাদের পার্সেস, এই যে ট্রিগার, ট্রিগার কখন? পার্সেস যখন হবে, ট্রিগার, ট্রিগারটা পার্সেস। হ্যাঁ, তাহলে এখান থেকে পার্সেসটা কপি করে নিয়ে এসে আপনি এই জায়গায় প্লেস করে দেবেন সহজ প্রক্রিয়া। তাহলে আমরা এটা কি, আমরা কি ট্রিগার হচ্ছে এটা, এটা কি ট্রিগার হচ্ছে? পার্সেস ট্রিগার, পার্সেস, পার্সেস ট্রিগার, বা আপনি এখানে জিয়ার্স ড্যাশ পার্সেস ট্রিগার দিয়ে আপনি এই যে সেভ বাটনে ক্লিক করে দেন। এখানে কিন্তু আমি পার্সেস কথাটা কপি করে এখান থেকে কপি করে নিয়ে এসে দিছি, আপনাদেরও কপি করে নিয়ে এসে দিতে হবে। আপনারা যদি পার্সেস কথাটা লিখতে চান, ম্যানুয়ালি যদি লিখে দিতে চান, ভুল হয়ে যাবে। পার্সেসটা পুরো, পুরো পার্সেস কথাটা স্মল লেটারে হবে, আপনি পি যদি ক্যাপিটাল করে দেন হবে না। তো আমি এখানে লিখে রাখছি, সেখান থেকে লিখে কপি করে নিয়ে এসে আপনি এখানে শুধু প্লেস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে পার্সেস ট্রিগারটা আমাদের কনফিগারেশন করা শেষ, এই জায়গাতে আমরা এখন সেভ বাটনে ক্লিক করে দিই। ওকে, সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা যখনই একটা ট্যাগ বসাবো তখনই সেটাকে পাবলিশ করে দেবো। তাহলে আমাদের পার্সেস ট্যাগ বসানো শেষ, আমরা এই যে সাবমিট বাটনে ক্লিক করি, সাবমিট বাটনে ক্লিক করার পর এই যে উপরের দিকে পাবলিশ, পাবলিশ বাটনে ক্লিক করে দিই। আচ্ছা, এখন চলেন আমরা দেখবো সে পার্সেসটা, সে ফায়ার হচ্ছে কিনা, সে ধরতেছে কিনা যে একটা ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পার্সেস হলো, এটা সে বুঝতে পারতেছে কিনা সেটা আমরা এখন একটা চেক দেবো, যেটা আসলে কাজ করতেছে কিনা। আচ্ছা, সেটা চেক করার জন্য, সেটা চেক করার জন্য আমরা এই যে প্রিভিউ একটা বাটন দেখতে পাচ্ছেন, প্রিভিউ বাটনে ক্লিক করি, চেক করতেছি আমরা। প্রিভিউ বাটনে ক্লিক করার পর আমরা কোন ওয়েবসাইটের জন্য চেক করব, এই যে ক্লায়েন্ট হান্টিং এক্সওয়াইজেড, এই ওয়েবসাইটের জন্য কানেক্ট, তোমার কানেক্ট বাটনে ক্লিক করে দিই। কানেক্ট বাটনে ক্লিক করে দিলে এই আমাদের ওয়েবসাইটে এই পাশের একটা ট্যাবে ওপেন হচ্ছে, এখানে আমাদের এই প্রোডাক্ট কোথায় আছে, সব পেজে আছে। সব পেজে গেলাম, সব পেজে যাওয়ার পর, সব পেজে যাওয়ার পর এটা হলো প্রোডাক্ট, ধরুন আমরা এই প্রোডাক্টটাই পারচেজ করবো, ক্লিক করলাম। এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, পাশের ট্যাবে যদি আমি আসি, কন্টিনিউ করে দিই, এই জায়গাতে দেখবেন যে আমরা ডাটা লেয়ার এনাবল করে রাখছি আমাদের ওয়েবসাইটে, কিন্তু ডাটা লেয়ারটা এনাবল করে দেয়া আছে। এনাবল করে দেওয়ার কারণে এই জায়গাতে আমাদের যা কিছু হচ্ছে, আমরা যেখানে যেখানে আমরা যাচ্ছি সব কিছু এখানে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে? এই যে আমি একটা প্রোডাক্ট ভিউ করছি, আমি একটা প্রোডাক্ট, স্পেসিফিক একটা প্রোডাক্ট ভিউ করছি, তার জন্য এখানে ভিউ আইটেমটা এক্সিকিউট হয়েছে। আমি আমি আগে প্রোডাক্ট গুলো ওপেন করছিলাম, এই যে আমি যদি একটু ব্যাক দিয়ে দেখেন, সবগুলো প্রোডাক্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে আমি প্রোডাক্ট পেজে আসছি, প্রোডাক্ট গুলো ওপেন হয়ে গেছে, সবগুলো প্রোডাক্ট ওপেন হয়ে গেছে। এই জায়গাতে কি ট্যাগ এক্সিকিউট হয়েছে, ভিউ আইটেম লিস্ট এক্সিকিউট হয়ে গেছে। যখন আমি একটা স্পেসিফিক প্রোডাক্টে যাচ্ছি তখন ভিউ আইটেমটা এক্সিকিউট হয়, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাড টু কার্ট বাটনটা, মানে অ্যাড টু কার্টটা এক্সিকিউট হচ্ছে, দেখেন এই যে অ্যাড টু কার্ট এক্সিকিউট হচ্ছে। বাট এইখানে কিন্তু পার্সেস এক্সিকিউট হচ্ছে না, দেখেন পার্সেস কথা কিন্তু এখন এখানে, এখন পর্যন্ত এখানে নেই, শুধু অ্যাড টু কার্ট পর্যন্তই আছে। বাট এখানে কিন্তু ইনিশিয়াল চেক আউট বা বিগিন চেক আউট এই কথাটা কিন্তু এখানে নেই, কারণ আমি এখনো চেক আউট পেজে যাইনি। আসেন চেক আউট পেজে যাই, এই যে প্রসেস টু চেক আউটে ক্লিক করলাম, প্রসেস টু চেক আউটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখবেন এখানে বিগিন চেক আউট টু এক্সিকিউট হয়ে গেল, এই যে বিগিন চেক আউট এক্সিকিউট হয়ে গেল। আচ্ছা, এখনো কিন্তু সে ফায়ার হয়নি, দেখেন এই যে ট্যাগটা যে আমরা বসাইলাম, এই যে গুগল অ্যাডস ট্যাগ যে আমরা বসাইছি সেটা কিন্তু এখনো ফায়ার হয়নি, ট্যাগস নট ফায়ার, এখনো ফায়ার হয়নি, কারণ
আমরা তো এখনো প্রোডাক্ট পার্সেস করিনি, পার্সেস করলেই না সে ফায়ার হবে, আসেন সেটা পার্সেস করি। এখানে সকল প্রকার কাস্টমারের তথ্য দিব, তোমার তথ্য দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দেবে, প্লেস অর্ডারে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা অর্ডার হয়ে যাবে, এই যে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, মানে একটা অর্ডার হয়ে গেল আমরা করলাম। এখন আমরা আসেন এখানে দেখি আসলেই সেটা ফায়ার হলো কিনা। এই যে দেখেন জিয়ার্স পার্সেস ট্র্যাক, এই যে ফায়ার ওয়ান টাইম, তার মানে কি একটা পার্সেস হলো, এখানে ফায়ার ওয়ান টাইম চলে আসছে, আর এই জায়গাতে পার্সেসটাও কিন্তু এক্সিকিউট হয়ে গেল। এই যে এখানে পার্সেস যদি আমি ক্লিক করি, তাহলে এই যে ইভেন্টের নেম কি পার্সেস, তাহলে কি এই পার্সেসটা তখনই আসলো যখন একটা প্রোডাক্ট পার্সেস হলো। তাহলে এই যে পার্সেস কথাটা আমি কোথায় লিখে দিছি, পার্সেস কথাটা আমরা ওই যে ট্রিগারে কিন্তু পার্সেস কথাটা লিখে দিছি, ঠিক আছে। আচ্ছা, যে পার্সেস ট্যাগটা আমাদের ফায়ার হচ্ছে, মানে পার্সেস ট্যাগটা মানে ঠিকঠাক ভাবেই আমাদের এক্সিকিউট হচ্ছে, তার মানে কাজ হচ্ছে ঠিকঠাক ভাবে। আচ্ছা, এখন আসেন আমরা, এখন আসেন আমাদের আর একটা জিনিস এখানে দেখেন, যখন আমরা পার্সেস ট্যাগটা বসাইলাম তখন এখানে অ্যাড কনভার্সন লিঙ্কার, এই কনভার্সন লিঙ্কার ট্যাগটা আমাদের বসাতে হবে। আচ্ছা, এখন আসেন কনভার্সন লিঙ্কার একটা বসাই দিই, ট্যাগে যাব আবার, কারণ কনভার্সন লিঙ্কার এটা একটা ট্যাগ, ট্যাগে যে এই যে নিউ বাটনে ক্লিক করি, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করি, গুগল অ্যাডস, গুগল অ্যাডস এখানে সিলেক্ট করে দিয়ে এই যে কনভার্সন লিঙ্কার, এই যে উপরে দিই কনভার্সন লিঙ্কারটা সিলেক্ট করে দেন। আর এই কনভার্সন লিঙ্কার ট্যাগটা ট্রিগার হবে কখন, অলওয়েজ ট্রিগার হবে, অলওয়েজ কনভার্সন লিঙ্কের ট্যাগ ট্রিগার হবে অলওয়েজ, আর পার্সেস ট্যাগ ট্রিগার হয় পার্সেস। আচ্ছা, যখন পার্সেস হবে তখন সে ট্রিগার হবে, আর কনভার্সন লিঙ্কের ট্যাগ ট্রিগার হবে ওয়েবসাইটে যে পেজে যাক না কেন সে ফায়ার হবে। তো এখানে আমরা আমরা এখানে কনভার্সন লিঙ্কার আমরা এখানে লিখে দিই জিয়ার্স কনভার্সন, দিয়ে পর আমরা সেভ, কনভার্সন লিঙ্কটা একটু বসানো আমাদের উপরে। আচ্ছা, এখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি, আমরা এখন ওয়ার্ডপ্রেসে আসি। তাহলে আমরা কনভার্সন লিঙ্কটা একটা বসালাম অল পেজ, তার মানে এই পেজের, এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইটে যে পেজেই যাক না কেন অডিয়েন্স কনভার্সন লিঙ্কটা একটা ফায়ার হবে। আসুন সেটা দেখি ফায়ার হয় কিনা। তাহলে এই জায়গাতে একটু রিফ্রেশ দেই, তাহলে কি পার্সেস আমরা যদি একটু রিফ্রেশ দিই, এই যে কানেক্ট কানেক্ট চলে আসলো, কোন ওয়েবসাইটের জন্য হচ্ছে, এই আবার একটু ডিস্টার্ব করবে। আচ্ছা, যাই হোক, সে ডিস্টার্ব করছে, সে মানে ঠিক হোক, আমরা একটু চলেন আর একটু কাজ করে আসি। আর একটা কাজ হলো, সেটা হলো যে এই যে গুগল অ্যাডস এর আমরা কি বসাইলাম, আমরা গুগল অ্যাডস এর আমরা গুগল অ্যাডস এর দুটো ট্যাগ বসাইলাম, একটা হচ্ছে পার্সেস ট্যাগ যেটা হচ্ছে, আর একটা হচ্ছে কনভার্সন লিঙ্কের ট্যাগ, দুটো ট্যাগ আমরা বসাইছি। আচ্ছা, কিন্তু কনভার্সন লিঙ্কের ট্যাগটা ফায়ার হচ্ছে কিনা আমরা সেটা চেক দেব একটু পর। আচ্ছা, এখন আমাদের আর একটা বিষয় এখানে আছে, দেখে এই বিষয়টা, যখন আমরা যখন একটা ট্যাগ বসাই দিয়েছিলাম পার্সেস ট্যাগটা, যখন আমাদের পার্সেস ট্যাগের মধ্যে যাই, যখন আমরা পার্সেস ট্যাগের মধ্যে আসছিলাম, এই জায়গার মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এই জায়গাতে কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি আর কারেন্সি কোড, এই তিনটা ইনফরমেশন এখানে দিতে বলতেছে, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড আর একটা হচ্ছে কনভার্সন ভ্যালু, এই তিনটা ইনফরমেশন আমাদের দিতে হবে। কারণ হলো আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে কতগুলো প্রোডাক্ট পারচেজ হলো, এটা কিন্তু কাজ হয়ে গেছে, আমরা এটাকে বলে দিতে পারি, ডান করে দিতে পারি। আচ্ছা, ডান করে দিলে দেখেন এই জায়গায় দেখাচ্ছে, এই যে আমরা এটা সেট আপ করলাম, এই জায়গায় দেখাবে আমাদের টোটাল কনভার্সন কয়টা হয়েছে, 1 2 3 4 এভাবে দেখাবে, আর এই জায়গায় দেখাবে কনভার্সন ভ্যালু। তাহলে এখানে যদি ধরেন যে এই গুগল অ্যাডস এর মাধ্যমে 10টা প্রোডাক্ট পারচেজ হয়েছে, তাহলে এখানে দেখাবে 10, 10টা 10টা প্রোডাক্টের টোটাল ভ্যালু কত সেটা দেখাবে এই জায়গায়। তাহলে এই জায়গায় যদি আমরা ভ্যালু ভ্যালুটা যদি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের তাহলে আমাদের এই জায়গায় আমাদের সেই ভ্যালুটাকেও পাঠাতে হবে। আচ্ছা, অনেক ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে আমাদের টোটাল সেলস হয়েছে কত, কত টাকা সেলস হয়েছে সেটা তুমি আমাকে জানাও, তাহলে সেটা যদি আমাদের ক্লায়েন্টকে জানাতে চাই, তাহলে আমাদের এই কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি এবং কারেন্সি কোড, এই তিনটা জিনিস করতে হবে। শুধু এটার জন্যই না, আরো একটা বিষয়, আরো একটা মানে তোমার হচ্ছে প্রয়োজনের জন্য আমাদের এই তিনটে বিষয় করতে হবে, সেটা হলো যে আমরা যদি গুগল অ্যাডস এর একটা বিডিং আছে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু নামে একটা বিডিং আছে গুগল অ্যাডস এর,
তো ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালুর বিডিং এর কাজ হলো যে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে বা আপনার গুগল অ্যাডস দ্বারা যে ব্যক্তিরা বেশি বেশি টাকার প্রোডাক্ট পারচেস করে, তখন কি করে গুগল, ওই কাস্টমারের মতো আর কে কে কাস্টমার আছে তখন তার কাছে অ্যাডটা চলে যায়। তো এই যে গুগল যে বুঝবে যে ভ্যালুটা, যে কাস্টমারের কোন কাস্টমার বেশি বেশি অর্ডার করলো, এই যে গুগল যে ভ্যালুটা বুঝবে, সেটা সেটা গুগলকে বোঝানোর তাগিদে আমাদের এই ভ্যালুর যে বিষয়টা সেটা আমাদের এই জায়গায় পাঠাতে হবে, এই জায়গায় আমাদের পাঠাতে হবে। তাহলে এটা আমরা কিভাবে পাঠাতে পারি? খুবই সিম্পল বিষয়, খুবই ইজি ইজি প্রসেস। কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড, এই তিনটে জিনিস আমরা পাঠাতে পারি, ডাইনামিক্যালি পাঠাতে পারি। ঠিক আছে, ডাইনামিক্যালি আমরা পাঠাতে পারি, কিভাবে সেটা দেখেন। সেটা পাঠানোর জন্য আমরা প্রথমত চলে আসবো ভেরিয়েবল সেকশনে। এই যে ভেরিয়েবল, ভেরিয়েবল বাটনে ক্লিক করি, আমরা আগে এই দুটো জিনিস করে ফেলবো, পারচেজ ট্যাগ, লিঙ্কার ট্যাগ, এগুলো করে ফেলবো। করে ফেলার পর আমরা এই যে ভ্যালুটা যেটা আছে সেই ভ্যালুটাকে আমরা গুগল অ্যাডস এর মানে গুগল অ্যাডস এ পাঠাতে গেলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা আসবো হলো ভেরিয়েবল অপশনে। ভেরিয়েবল অপশনে এসে দুই প্রকার ভেরিয়েবল আছে, একটা হচ্ছে গোল্ডেন ভেরিয়েবল আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল। এই ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলের এই যে একদম সাইডে দেখেন এই যে নিউ বাটনটা আছে, এই নিউ বাটনে ক্লিক করি। নিউ বাটনে ক্লিক করার পর ভেরিয়েবল কনফিগারেশন এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, এই ডাটা লেয়ার ভেরিয়েবলটাতে ক্লিক করি। আচ্ছা, এই জায়গাতেই আমরা লিখে দিতে হবে। ঠিক আছে, আসেন কিভাবে লিখে দিতে হয় দেখেন। আমরা প্রথমে কি পাঠাবো, ধরেন যে আমরা প্রথমে পাঠাবো হচ্ছে কনভার্সন ভ্যালু। ঠিক আছে, আচ্ছা কনভার্সন ভ্যালু পাঠাবো, তাহলে আমরা এই জাস্ট এখানে কি লিখবেন সেটা আমাদের এইখানে লিখে দেওয়া আছে, শুধু সেখান থেকে কপি করে নিয়ে আসবেন। আপনাকে কিচ্ছু করতে হবে, আপনাকে এগুলো মুখস্থ করতে হবে না, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে, শুধু আপনি এখান থেকে কপি করে নিয়ে চলে যাবেন। আমরা এই যে আমরা আমরা যে এই পারচেজ ট্র্যাক গুলো করতেছি বা এই যে ভ্যালু ট্র্যাকিং গুলো করতেছি, এই ওয়েবসাইট গুলো কি হয়, এই ওয়েবসাইট গুলো হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, তাই না? ই কমার্স বিজনেস ওয়েবসাইট। প্রতিটা প্রোডাক্ট পেজ মানে প্রতিটা প্রোডাক্ট ওয়েবসাইটই কিন্তু এক একটা করে ই কমার্স ওয়েবসাইট। তাহলে আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য এই কাজটা করতেছি, এই ভ্যালুটা আমরা আমরা কাউন্ট করব। এই জায়গাতে আমাদের লিখে দেব আমরা ই কমার্স, এখানে আমাদের আমার লিখে দেয়া আছে ই কমার্স, এখান থেকে ই কমার্সটা কপি করবেন। এখানে আপনাকে মুখস্থ, এখানে ই কমার্স এটাকে আপনার মুখস্থ করার দরকার নেই, আপনাকে নিজেও লিখে লেখার দরকার নেই, আপনি শুধু এখান থেকে কপি করবেন ই কমার্সটাকে, এখানে কপি করলেন, কপি করে এখানে বসায় দেন ই কমার্স, এখানে একটা ডট দেবে, ডট ই কমার্স ডট ভ্যালু। আমরা কি পাঠাবো, ভ্যালু পাঠাবো, ই কমার্স ডট ভ্যালুটা আমরা এখানে দেব। সেটা পাবো কোথায়, আমাদের এখানেই আছে, আমরা যদি এখানে একটু দেখতে চাই। এখন আপনাকে কোনো কিছু লিখতে হবে, শুধু এখান থেকে এখানে সবকিছু আছে, আমরা সেখান থেকে নিতে পারি। এবার একটু অন্তত ঝামেলা করিস না, শেষ সময় তাই একটু ঝামেলা করেনি, এই জায়গাতেই আমাদের আছে, আসেন একটু দেখে নিই। আমরা চলেন আমরা চলেন এই যে দেখেন, যখন আমরা এই দেখেন কনভার্সন লিঙ্কের ট্যাগটা কিন্তু ফায়ার হয়ে গেছে, দেখেন কনভার্সন লিঙ্কের ট্যাগটা ফায়ার হয়ে গেছে, কনভার্সন লিঙ্কের ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে। আচ্ছা আমরা আসেন, আমরা সেটা পাবো কোথায়, ভ্যালু, ভ্যালু কথাটা আমি এখানে লিখে দিই আর কি। হ্যাঁ, তাহলে আপনাদের আর কোথাও যেতে হবে না। ধরেন যে এটা আমি এখানে লিখে দিতাম, আচ্ছা আমি এখানে লিখে দিবো, হ্যাঁ আপনার টেনশন হয়ে গেছে না, আমি এখানে লিখে দিবো, জাস্ট ভ্যালু কথাটা আপনারা এখান থেকে আমরা নিতে পারি। দেখেন ধরেন আমরা শপে গেলাম, আমরা একটা প্রোডাক্ট পারচেস করবো আর কি। হ্যাঁ, এই যে ধরেন যে আমরা একটু কার্ট, এই প্রোডাক্টটাকে আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট, দুটো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলাম, করে আমরা এই যে প্রসেস টু চেক আউট এখানে ক্লিক করি, এই জায়গায় ইনফরমেশন যখন দিই এখানে প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে আমাদের কিন্তু দুটো প্রোডাক্ট পার্সেস হয়েছে, তাই না? দুটো প্রোডাক্ট পার্সেস হয়েছে। আচ্ছা, তাহলে দুটো প্রোডাক্টস এর ভ্যালু কত, $750, অর্ডার নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, এই জায়গায় দেখেন আমাদের পার্সেস পার্সেস ট্যাগটা কিন্তু ফায়ার হয়ে গেছে একবার, লিঙ্কের ট্যাগ ফায়ার হয়েছে 7 বার, কারণ 7 বার 7টা বেজে গেছিলাম। এই জায়গাতে ডাটা লেয়ারে আমরা একটু যদি আপনি আসেন, ডাটা লেয়ার এই যে ভেরি এই জায়গায় পার্সেস, আমরা ভ্যালুটা জানতে চাই, পার্সেসের ভ্যালু জানতে চাই, পার্সেসে ক্লিক করেন। পার্সেসে ক্লিক করার পর এই জায়গায় আপনি দেখেন, এই জায়গায় দেখেন এই যে ডাটা লেয়ার, ডাটা লেয়ারের মধ্যে সবকিছু আছে, এখানে এখানে পার্সেস সিলেক্ট করে দিয়ে ডাটা লেয়ারে ক্লিক করেন, এই যে এখানে ভ্যালু 450 দেখাচ্ছে।
আর ট্রানজাকশন আইডি কত? 1757। আসুন দেখি আছে কিনা, এই যে 1757। আচ্ছা, তো এখান থেকে আমরা আস্তে করে এই যে আমরা ভ্যালুটাকে কপি করে, এই ভ্যালুটাকে কপি করে আমি এখানে একটু লিখে দিই। হ্যাঁ, আছে। এখন এই ভ্যালু ভদ্রলোককে আপনি এখানে নিয়ে এসে বসায় ইকমার্স ডট ভ্যালু। আচ্ছা, বসাই দিয়ে আমরা এই ভেরিয়েবলের নাম দেব ডিএলভি, ডাটা লেয়ার ভেরিয়েবল, সিএস গুগল অ্যাডস এর জন্য, আর হলো অর্ডার ভ্যালু, তাই না? এখানে লিখে দেন অর্ডার ভ্যালু, অর্ডার ভ্যালু, এটা এখন লিখে দিতে পারি। আচ্ছা, ওকে, দেন আমরা এখানে সেভ ক্লিক করে দিই। তাহলে আমাদের ভ্যালুটা কিন্তু কনফিগার করা হয়ে গেল, ভ্যালুটাকে আমাদের কনফিগার করা হয়ে গেছে। আমাদের আরো দুটো জিনিস লাগবে, একটা হলো কারেন্সি আর একটা হলো ট্রানজেকশন আইডি, এই দুটো জিনিস এখন লাগবে। তাহলে আমরা সেম ভাবে আবার নিতে যাব, এইটা কনফিগার মানে ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করি, এখান থেকে আবার সেম ডাটা লাইন ভেরিয়েবল নেব, এই জায়গাতে আমরা আবার ওই সেম ভাবে ই কমার্স কে কপি করে নিয়ে আসবো, ই কমার্স কপি করে নিয়ে আসি, বসাই দেন। ও, আমরা আমরা ধরেন যে এটাকে কি আমাদের কি কি লাগবে, কনভার্সন ভ্যালু, কারেন্সি, আর হলো ট্রানজাকশন আইডি। আচ্ছা, এখানে আমাদের এখানে লিখে দেওয়া আছে যে এই যে ই কমার্স ডট কারেন্সি, রেখে নিয়ে আসে ই কমার্স ডট কারেন্সি নিয়ে আসে, ই কমার্স ডট কারেন্সি এই জায়গায় আমরা লিখে দিই ডিএলভি কারেন্সি। আচ্ছা, দিয়ে সেভ। আর একটা জিনিস লাগবে আমাদের কি, ট্রানজাকশন আইডি, এইটা ক্লিক করি, আবার এখানে ক্লিক করি, ক্যাটালগ ভেরিয়েবলে ক্লিক করি, ইকমার্স ডট ট্রানজাকশন আইডি, ইকমার্স ডট ট্রানজাকশন আইডি, এখানে মনে হয় আমার লেখা নেই, সমস্যা নেই, সেটা আমরা আমরা নিব কি হয় দেখেন, এই যে ইকমার্সটাকে কপি করি, ইকমার্স ডট পর্যন্ত কপি করি, কারণ ইকমার্স এর পর ডট দিতে হবে আমাদের, ইকমার্স ডট, আর এখানে লিখতে হবে ট্রানজাকশন আইডি, কোথায় পাবো সেটা, এই এখানে দেওয়া আছে, এই যে ট্রানজাকশন আইডি, এই যে ট্রানজাকশন আইডি, এটাকে কপি করে, এই যে ট্রানজাকশন আইডি পর্যন্ত, ক্লোন না, শুধু ট্রানজাকশন আইডি কপি করে বসাই দিয়ে দেন। ওকে, এখানে যেটা স্পেস পড়ে গেল দেখেন, এই যে স্পেস পড়ে গেছে, স্পেস পড়ে পড়া যাবে না, এই স্পেসটাকে তুলে দিতে হবে। আচ্ছা, স্পেস থাকলে কি সমস্যা দেখেন, স্পেস যদি থাকে আপনি এটা এক্সিকিউট হবে না, ডাটাটা প্রপারলি পাস হবে না, তো এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে এখানকার কোনো ক্যারেক্টার যেন ক্যাপিটাল না হয়, ঠিক আছে, যা যেভাবে আছে সেভাবে আপনাকে দিতে হবে। এই যে এখানে যে একটা স্পেস পড়ে গেছে, যে এই স্পেসটা পড়ে যাওয়াতে কাজ করবে না এটা, চলেন আমরা যদি সেটা মানে প্র্যাকটিক্যালি দেখতে চাই আসলে কি কাজ করে না, দেখেন আমরা এখানে স্পেস দিয়ে রাখছি, এই জায়গায় আমরা লিখে দেবো ডিএলভি জিএস অর্ডার আইডি, অর্ডার আইডি মানে ট্রানজাকশন আইডি, অর্ডার আইডি ট্রানজাকশন অনেক বড় অর্ডার আইডি, দেন ওকে, দেন সেভ। আচ্ছা, এখন আমাদের কাজ হলো ওই যে ট্যাগের মধ্যে যাওয়া, কারণ এই যে বিষয়বস্তুগুলো, এই বিষয়বস্তুগুলো আমাদের কি পার্সেস ট্যাগের সাথে একটু যাবে, এই জন্য আমার ট্যাগে চলে আসবে। ট্যাগে এসে এই যে পার্সেস ট্যাগ, পার্সেস ট্যাগে ক্লিক করি, পার্সেস ট্যাগে ক্লিক করার পর আবার এই জায়গাতে ক্লিক করি, এই যে আমাদের কনভার্সন ভ্যালু, ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড, আমরা এগুলো সবগুলো কনফিগার করে ফেলছি, এখন শুধু অ্যাড করে দেবো। এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন, প্রথমে কি কর, তোমার হচ্ছে কনভার্সন ভ্যালু, কনভার্সন ভ্যালুটা আমরা কি দিয়েছিলাম, অর্ডার ভ্যালু সিলেক্ট করে দেন, তারপর ট্রানজাকশন আইডি এখানে ক্লিক করেন, এই যে অর্ডার আইডি, কারেন্সি এখানে ক্লিক করেন, এই যে কারেন্সি, সবকিছু কনফিগার করা শেষ। ওকে, এখন যা নিচের দিকে এসে, না নিচের দিকে না, যে উপরের দিকে এসে সেভ করে, আমরা কিন্তু মনে রাখবেন ওই যে পার্স তোমার ট্রানজাকশন আইডি কিন্তু আমাদের এখানে মিসিং, মানে একটু স্পেস দিয়ে রাখছিলাম, যার কারণে দেখেন কি সমস্যা, আমরা সেভ দিয়ে দিলাম। এখন চলেন আমরা সেটা পরীক্ষা করব যে সবকিছু ঠিকঠাক ভাবে আমরা দেখতে পারতেছি কিনা, সেটার জন্য সেম ভাবে আমরা প্রিভিউ বাটনে ক্লিক করি, চেক করার জন্য প্রিভিউ বাটনে ক্লিক করে একটু সময় দেন, করতেছে। আচ্ছা, আমরা সব বাটনে চলে যাই।
এই জায়গাও থাকে কন্টিনিউ। এখানে দেখেন কমার্শিয়াল লিঙ্ক অ্যাটাক অলরেডি ফায়ার, কারণ কমার্শিয়াল লিঙ্ক অ্যাটাক বসাইছি কোথায়, অল পেজ, যে পেজে যাবে ফায়ার হবে। তারপর হচ্ছে পার্সেস ট্যাগটা এখনো ফায়ার হয়নি, কারণ আমরা এখনো পার্সেস করিনি, আসেন পার্সেস করি, কত সমস্যা দেখা দেবে আমার ওয়েবসাইট। আচ্ছা এখান থেকে ধরেন আমরা তিনটে প্রোডাক্ট পার্সেস করবো, হ্যাঁ তিনটেই, অ্যাড টু কার্ট, এটাকে ধরেন অ্যাড টু কার্ট করলাম। দেখেন যখন আমরা প্রোডাক্ট পেজে আসলাম তখন দেখেন এখানে কি এক্সিকিউট হয়েছে, দেখেন এই যে ভিউ আইটেম লিস্ট এক্সিকিউট হয়েছে। যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছি তখন এখানে অ্যাড টু কার্টটা ক্লিক হলো, বাট এখানে কিন্তু চেক আউট এখন পর্যন্ত কিন্তু আসেনি, কারণ চেক আউট এখনো ক্লিক হয়নি। আচ্ছা আমরা এখন ধরুন আমরা আরো দুইটা তিনটে প্রোডাক্ট নেই, কারণ আমাদের ভ্যালুটা দেখতে হবে যে মানে ভ্যালু ফায়ার হচ্ছে কিনা। একটা প্রোডাক্ট আমরা অ্যাড করলাম, ধরেন আমরা এই প্রোডাক্টটাকে অ্যাড করি, এত স্লো আচ্ছা তাহলে দুইটা প্রোডাক্ট অ্যাড করছি, 400 250, $650 মানে সরি 650 টাকা। আচ্ছা যাই হোক আমরা দুইটাই আমরা করলাম আর কি, আমরা আর করলাম না। এখন নিচের দিকে এসে প্রসেস টু চেক আউটে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে চেক আউটটাই ফায়ার হয়ে যাবে, চলে আসবে চলে আসবে চলে আসবে চলে আসবে, এই যে চেক আউট বিগিন চেক আউট চলে আসলো। আচ্ছা এখনো কিন্তু পার্সেস টাকা ফায়ার হয়নি। আচ্ছা আমরা এখানে এসে দেখে আমরা এখন এখানে তত্ত্বটা দিয়ে আমরা এখানে পেজ অর্ডারে ক্লিক করি, পেজ অর্ডারে ক্লিক করলে আমাদের কি পার্সেস ট্যাগ ফায়ার হয়ে যাবে, পার্সেস ট্যাগ ফায়ার হয়ে গেল, তাই না? পার্সেস ট্যাগ ফায়ার হয়ে গেছে, এখানে পার্সেস চলে আসলো। এই জায়গায় যদি একটু ভেরিয়েবলে খেয়াল করেন, ভেরিয়েবল এই যে সরি ডাটা লেয়ারে এখানে পার্সেস এ ক্লিক করেন, এখান থেকে সে ভেরিয়েবলে ক্লিক করে, এই জায়গায় খেয়াল করেন, এই দেখেন আমরা জিয়ার্স কারেন্সি পাঠাইছিলাম তাই না, বিডিডি, সে অটোমেটিকলি চলে আসে। দেখেন কারেন্সি কি ছিল, বিডিডি, আমাদের ওয়েবসাইটে কারেন্সি কি, বিডিডি চলে আসে। আচ্ছা এই দেখেন অর্ডার আইডি আনডেফিনিট, সে খুঁজে পায়নি, ঠিক আছে বুঝতে পারেনি। দেখেন তোমার হচ্ছে অর্ডার ভ্যালু কত, 650, তাহলে দুইটা প্রোডাক্ট আমরা দুইটা প্রোডাক্ট অর্ডার করছি তাই না, এই যে দেখেন অর্ডার ভ্যালু আসছে 650, কিন্তু অর্ডার আইডি আসেনি। অর্ডার আইডি কোনটা, এই যে দুইটা প্রোডাক্ট যে পার্চেস হলো এটার অর্ডার আইডি হচ্ছে যে এটা 1758, কিন্তু এখানে দেখাচ্ছে না, কারণ কি ওই যে আমাদের ট্রানজেকশন আইডি ওইখানে আমাদের একটা স্পেস পড়ে গেছে, সেটাকে আমরা সমাধান করবো কিভাবে, সেটাকে সমাধান করার জন্য আমাদের চলে যেতে হবে ভেরিয়েবল সেকশন, কারণ ভেরিয়েবলের মধ্যেই তো আমরা সেগুলো মানে কনফিগার করছি। ভেরিয়েবলের মধ্যে এসে আমরা কি বুঝতে পারতেছি, সহজ খুবই ইজি প্রসেসে কিন্তু আমি দেখাচ্ছি আর কি। মানে বুঝতে পারতেছেন না ফায়ার মানে কি, ফায়ার। আচ্ছা আসলে কি একজন শুধু বললেন যে বুঝতে পারতেছেন, আমি খুব সহজ, আমরা এগুলো একদম গুছিয়ে রাখছি যেন আপনারা খুব ইজিলি যে কোনো ক্লায়েন্টের জন্য এগুলো খুব ইজিলি করতে পারে। আচ্ছা তাহলে আমাদের এই যে আমাদের ঝামেলাটা কোথায় হয়েছে, ট্রানজাকশন আইডি থেকে না তাই না, কারণ ট্রানজাকশন আইডি অর্ডার আইডি তো সেম। এখন এখানে আমরা ক্লিক করি, ক্লিক করে আমাদের এখান থেকে ওই ভদ্রলোকে স্পেসটাকে তুলে দিতে হবে, এই যে স্পেসটা পড়ে গেছে এখানে, এটাকে তুলে বসে ঠিক করে দিতে হবে, ঠিক করে দিয়ে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, আর কিছুই করতে হবে। আচ্ছা এটাকে পাবলিশ করে দিই, এখন আমরা আবার চেক দেবো যে আসলেই সেটা ফায়ার হচ্ছে কিনা, মানে তোমার ট্রানজাকশন আইডি সেটাও আমাদের সে কাউন্ট করে দেখাচ্ছে কিনা। সেম ভাবে আমরা সেই ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস এসে আমরা আবার ভিউ যাই, সব বাটনে ক্লিক করি, ধর আমরা এই পোর্টেবল পার্সেস করবো, কন্টিনিউ শপিং, আমরা আরো একটা পরের পার্সেস করবো, এখন ধরেন যে 250, 400 টাকা।
তাহলে 200 আর 400 কত হলো? 600। আচ্ছা এখন যদি আমরা এখানে একটু খেয়াল করি, দেখেন এই জায়গাতে আমরা পার্সেস করিনি, এখন এই জায়গাতে এসে পার্সেল টু চেকআউট ক্লিক করলাম। আচ্ছা তার মানে পার্সেস পার্সেস এখানে ইনফরমেশন দিয়ে প্লেস অর্ডার পার্সেস হয়ে গেল। এই জায়গাতে আমরা একটু খেয়াল করেন, এই জায়গাতে খেয়াল করেন টোটাল মানে অর্ডার নাম্বার কত? 1759, 1759, ভ্যালু হলো 600 টাকা। এখন আসেন দেখেন এখানে আছে কিনা। এই পার্সেসে যাবেন, এখান থেকে ভেরিয়েবলে যাবেন, 1759, 600 টাকা কারেন্সি বিল। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো সে পাঠাবে কোথায়? গুগল অ্যাডস এর কাছে। এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে এসে জমা হবে। ঠিক আছে, এই হলো পার্সেস ট্র্যাকিং করার বিষয়বস্তু এ টু জেড। আচ্ছা এখন যদি আপনি অ্যাড টু কার্টটা সেট আপ দিতে চান, আপনি যদি অ্যাড টু কার্টটা ট্র্যাকিং করতে চান, তাহলে কি করতে হবে? সেম ভাবে আপনাকে আবার এখানে নিউ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, সরি তোমার নিউ কনভার্সন অ্যাকশন ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিসের জন্য? ওয়েবসাইট। এখানে কোন ওয়েবসাইটের জন্য সেটা দিবেন, দিয়ে স্ক্যান। দেওয়ার পর অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। এই জায়গাতে এসে তখন আবার কি হবে? অ্যাড টু কার্ট, কারণ পার্সেস তো ট্র্যাকিং হয়ে গেল। এখন যদি আপনি অ্যাড টু কার্ট করছেন, এখানে অ্যাড টু কার্ট দিবেন। অ্যাড টু কার্ট দিয়ে এখানে তোমার হচ্ছে ইয়ার নাম কি? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট ট্র্যাক করতে চাই। এখানে সেম অবশ্যই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হবে। এখানে এভরি নিচের দিকে এসে, তারপরে এখানে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ। সেম ভাবে আপনাকে একটা কনভার্সন আইডি দিবে এবং কনভার্সন লেভেল দিবে। এই যে ইউজ গুগল ট্যাগ যাবেন, এখানে এসে যে দেখুন কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল, কনভার্সন লেভেল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে আপনাকে কি করতে হবে? আবার চলে যাবেন গুগল ট্যাগ, মানে তোমার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, এখানে এসে আবার একটা ট্যাগ নেবেন ট্যাগ। আচ্ছা এখানে এসে প্লাস নিউ বাটনে ক্লিক করেন, এখান থেকে ট্যাগ কনফিগারেশন, এখান থেকে কিসের জন্য? গুগল অ্যাডস, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করে দেন। এই জায়গাতে কনভার্সন আইডি কি কোথায়? এই যে কনভার্সন আইডি। এভাবে আপনি কি সহজ এভাবে আপনি অ্যাড মানে অ্যাড টু কার্টের জন্য চাইলেও করতে পারে। কনভার্সন লেভেল, এই যে কনভার্সন, এখানে কিন্তু আর এই যে ভ্যালু টেলু পাঠানোর প্রয়োজন নেই, কারণ ভ্যালু তো এখানে শুধুমাত্র পার্সেসের ক্ষেত্রেই এই ভ্যালু, ট্রানজাকশন আইডি এবং কারেন্সি রিকমেন্ডেড, এই মানে অ্যাড টু কার্টের ক্ষেত্রে না, অ্যাড টু কার্টের ক্ষেত্রে না, এগুলো আপনাদের করার প্রয়োজন নেই। যে নিচে এখানে এই ট্যাগের নাম কি? এই ট্যাগের নাম হচ্ছে অ্যাড টু কার্ট। নিচের দিকে সে ট্রিগার কখন হবে? কখন হবে? যখন অ্যাড টু কার্ট পেজে যাবে তখন অ্যাড টু কার্ট ট্রিগার ফায়ার্ড হবে, তাই না? এখানে আমরা কোথাও সিলেক্ট করা যাবে না, এই যে প্লাস বাটনে ক্লিক করবেন, নিচের দিকে এসে ট্র্যাক কনফিগারেশনে ক্লিক করবেন, এখান থেকে কাস্টম ইভেন্টে চলে যাবেন। এই জায়গাতে আমাদের লিখে দিতে হবে অ্যাড টু কার্ট, এই জায়গাতে লিখতে হবে। সেটা পাবেন কোথায় অ্যাড টু কার্ট লেখাটা? এই আমার এখানে চলে আসে, এখানে এসে এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট, এই যে ট্রিগার অ্যাড টু কার্ট, এটাই কপি করে হ্যাঁ বসে। এই ট্যাগের নাম কি? ট্রিগারের নাম কি? অ্যাড টু কার্ট। ওকে সবকিছু ওকে, দেন সেভ আবার, এই আপনার দেন সাবমিট করে পাবলিশ করে দেবো, ট্যাগ করার সঙ্গে সঙ্গে পাবলিশ করে দেবো। দেন অ্যাড টু কার্ট ট্যাগও কিন্তু আমাদের কি কনফিগার করা হয়ে গেল, ট্র্যাকিং করা হয়ে গেল। এখন আসলে সেটা চেক দিই আসলে কাজ করতেছে কিনা। সেম ভাবে প্রিভিউ বাটনে যাবো, সহজ বিষয়, সব বাটনে যাবো, ক্লিক করি। আমরা একটা প্রোডাক্ট, আমরা কিন্তু কি কোথায় আসলাম? প্রোডাক্ট পেজ গুলো মানে প্রোডাক্ট মানে প্রোডাক্ট পেজে আসছি এখনো, কিন্তু আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি নাই। যখনই ক্লিক করব এই জায়গাতে আমরা দেখেন লিঙ্কারটা একটা ফ্যাড হয়েছে, কারণ আমরা অল পেজে বসাইছিলাম। এটা যদি আমরা একটু উপরে দিকে নিয়ে যাই, পার্সেস ট্যাগ এখনো ফ্যাড হয়নি, অ্যাড টু কার্টও কিন্তু ফ্যাড হয়নি, দেখেন অ্যাড টু কার্টও ফ্যাড হয়নি, কারণ আমরা তো এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি নাই। ক্লিক করলেই ভদ্রলোক ফ্যাড হবে, আসেন সেটা করি। এই যে অ্যাড টু কার্ট ধরেন এই প্রোডাক্টে করছে, এখন এখানে খেয়াল করে দেখেন এই যে অ্যাড টু কার্ট অলরেডি ফায়ার্ড ওয়ান টাইম। ফায়ার্ড বলতে কি? ফায়ার্ড মানে তোমার হলো, আচ্ছা এক ভাই বলেন যে ফায়ার্ড মানে কি, ফায়ার্ড মানে কি বলা যায় বলেন দেখি। কত নম্বর প্রোডাক্ট দেখায়নি সেটা আমাদের প্রোডাক্ট আইডি দেয়নি,
হায়ার্ড মানে কি বলা যায়, অ্যাট্রাক্ট করা, ওয়েবসাইটে কাস্টমার চাওয়া, ফায়ার্ড। আচ্ছা, মানে ফায়ার বলতে আমরা বলতে পারি ধরে ফেলা। হ্যাঁ, ধরে ফেলা, ওয়েবসাইটে কাস্টমার যাওয়া না, গুলি গুলি করা। ফায়ার, গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় ফায়ার বলতে ধরা। হ্যাঁ, ধরে ফেলা, ঠিক আছে। অ্যাড টু কার্টটা যখনই সে, আমরা অ্যাড টু কার্টে গেলাম তখনই সে ধরে ফেললো, এই যে তখনই সে ধরে ফেলছে, তখনই এখানে দেখাচ্ছে ফায়ার ওয়ান টাইম। আমি যদি আরো একটা প্রোডাক্ট পেয়ে যাই, দেখেন আমি যদি আরো একটা প্রোডাক্টে অ্যাড টু কার্ট ক্লিক করি, তখন সেখানে দেখাবে দুইবার। আমরা আসেন একটু প্র্যাকটিক্যালি আবার দেখি। আমি ধরেন এই এই প্রোডাক্টে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, এখন এখানে দেখেন দুইবার। এই যে ওয়েবসাইটে যত প্রোডাক্ট থাক না কেন, সে যেখানেই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করুন, এখন যে প্রোডাক্টে, তখনই এখানে 1 2 3 4 ভাবে দেখাবে। আর এই তথ্যটা আপনি পাবেন কোথায়, যে কতগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে ফায়ার হয়েছে, মানে হয়েছে অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, সেটা পাবেন কোথায়, এই জায়গায় এসে, এই জায়গায় এসে। এটাকে আমরা ডান করে দিই, এই জায়গায় দেখাবে। হ্যাঁ, এই যে এটা হলো অ্যাড টু কার্টের, এটা হলো পারচেজের। এখানে দেখাচ্ছে কিন্তু কি, নো রিসেন্ট কনভার্সন, আমরা কিন্তু কনভার্সন করলাম তাই না, তবু দেখাচ্ছে রিসেন্ট কনভার্সন নেই, কারণ আমরা তো গুগল অ্যাডস এর মাধ্যমে পার্সেস করি নাই, আমরা ম্যানুয়ালি ওয়েবসাইটের থেকে পার্সেস করছি। যখনই গুগল অ্যাডস এর মাধ্যমে একটা প্রোডাক্ট পার্সেস হবে, তখনই 2 ঘন্টার মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং এই জায়গায় দেখাবে 1, বা 2টা পার্সেস হলে 2 3 4 5 6 এভাবে, আর ভ্যালু তখন যোগ হয়ে যাবে, মানে যোগ হতেই থাকবে। এই হলো বিষয়বস্তু আর কি। হ্যাঁ, তো মূলত এই হলো গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার এ টু জেড কথাবার্তা। আচ্ছা, যাদের কোশ্চেন আছে কোশ্চেন গুলো করে ফেলে, আমরা আগামী ক্লাস হচ্ছে আগামীকাল, আগামীকাল দেখবো যে ইউটিউব অ্যাডস কিভাবে রান করতে হয়। ইউটিউব অ্যাডস, ইউটিউবে আমরা ভিউজ, প্রমোশন, মনিটাইজেশন, ওয়াচ টাইম, এবং একটা ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য, ইউটিউবে অ্যাডস দেওয়ার জন্য কোন প্রোডাক্টের, তার জন্য আমরা কিভাবে ইউটিউব অ্যাডস করতে পারি, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তাহলে আগামীকাল আপনাদের এই বিষয়বস্তুগুলো ট্র্যাকিং করতে গেলে, ট্র্যাকিং বিষয়গুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখতে গেলে, আপনাদের অবশ্যই একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। এখন ওয়েবসাইট আপনারা, আমি তো ভিডিও দিয়ে দিছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে আপনারা সেটা দেখে, সেটা দিয়ে দিয়ে ট্র্যাকিং সেই বিষয়বস্তুগুলো করবেন আর কি। আচ্ছা, মুস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, আর কথা শোনা যাচ্ছে না। জাহিদ হাসান, আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমার ভালো আছেন? জি, আচ্ছা, ও এখানে যে আমরা আমরা একটা ওয়েবসাইটের জন্য কয়টা, মানে একটা ইয়ার জন্য কয়টা প্লাগইন ইনস্টল করতে পারি, একটাই একটাই শুধু ওই GTM4W, জিটিএম, একটা ওয়েবসাইটের জন্য একটা প্লাগইন? জি জি আচ্ছা, ও আর এখানকার আর বিষয় এটা তো হলো, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা তো হচ্ছে যে মোটামুটি মানে একটা জটিল একটা প্রসেস। কেন, আপনি তো অর্ধেক ক্লাস, আপনি তো অর্ধেক ট্র্যাকিং গতকালকে দেখলাম আপনি করে ফেলছেন। হ্যাঁ, গত ক্লাসে করছি যে এটা আজকে মানে আপনার দেখতেছি ক্লাসগুলো, এই যে ভ্যালুটা অ্যাড করা, এটা একটু প্র্যাকটিস করতে হবে বেশি হ্যাঁ, বেশি এই করে। যে এগুলো জটিল প্রসেস, যদিও বা মানে প্রথমবার দেখলে মনে হয়, এই জন্য এগুলো সুন্দর করে এখানে লিখে রাখা আছে, শুধু এখান থেকে জাস্ট আপনাকে কপি পেস্ট, কপি পেস্ট করতে হবে এই। আচ্ছা, আমরা আমি মানে আমরা আমি যে ওয়েবসাইট গুলো বানাইছি, আমি যে ইয়েটা বানাইছি, হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে এই যে অ্যাড টু পার্সেস করা, অ্যাড টু কার্ট করা, এগুলো কি ওখান থেকে করা যায়? আমি না না একবার না ওখান থেকে করছিলাম ওই কিন্তু। ওয়েবসাইট থেকে করা যাবে না, এই জন্য আপনাদের কি করতে হবে, এই জন্য আপনাদের ওয়েবসাইটে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে উকুমার্স যে ইয়াটা আছে, প্লাগইনটা আছে, সেটাকে ইনস্টল করতে হবে, উকুমার্স। সেটার জন্য আমাদের একটা ভিডিও আছে, যারা ওয়েব ডিজাইন জানেন তারা তো এই বিষয়গুলো জানেন, এই ভিডিওটা আচ্ছা আমি দিয়ে দেবো। একটা ওয়েবসাইটের আচ্ছা মধ্যে কিভাবে প্রোডাক্ট আপলোড করে সেটাকে উকুমার্স, সেটাকে আমরা কিভাবে করব, কাস্টমাইজ করব, এবং প্রোডাক্ট অ্যাড টু কার্ট করবো, পার্চেস করবো, সবকিছু এই ভিডিওর মধ্যে আছে। আচ্ছা তাছাড়া এমনিতেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে হবে না? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে তো হবে, কিন্তু উকমার্স যে কিন্তু ইয়াটা আছে, তোমার প্লাগইনটা আছে, সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে ওয়েবসাইটে। এই আচ্ছা যেমন আচ্ছা আমি বললাম, দেখালাম না যে এটা উকমার্স, এই যে এই যে ওয়েবসাইট কোথায় গেল, আমার ওয়েবসাইট, এই যে এই ওয়েবসাইটটা আছে জি এখানে, জি এখানে আপনার ওই যে উকমার্স এটা ইনস্টল করে রাখা আছে, আচ্ছা আচ্ছা
এই যে আমি যদি ডাব্লিউপি আমি যদি ওয়েবসাইটের ভিতরে চলে যাই তাহলে দেখাতে পাবো, এই যে ড্যাশবোর্ড, এই যে ই-কমার্স, এই যে আচ্ছা আচ্ছা, এই যে একটা ওয়েবসাইটের এই যে প্রোডাক্ট রিলেটেড, প্রোডাক্ট কেনা বেচা এই যে জি প্রক্রিয়া, জি এই ই-কমার্স জি, থেকেই মূলত হয়। আচ্ছা এই যে এতগুলো অর্ডার জমা হয়েছে, যেখানে অর্ডার নাম্বার আচ্ছা 56টা অর্ডার জমা হয়ে গেছে, মানে আচ্ছা 56টা অর্ডার করছে আর কি, তাহলে আমরাই করছি আচ্ছা এই যে সবগুলো আমার ইনফরমেশন দিয়ে করা। আচ্ছা, তো এইটাকে আপনাকে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এটা কিভাবে করবেন সেটার আমার একটা ভিডিও আছে, মানে ওয়েব আচ্ছা ডিজাইন ভাইয়ের মাধ্যমে সেটা করা। তো যে আমরা যখন, হ্যাঁ ওই ভিডিওটা দেখে দেখে করতে পারবেন। আচ্ছা, আমরা যখন অ্যাড টু কার্ট কিংবা পারচেস করবো তখন কি আমাদের, তখন তো আমাদের ওয়েবসাইটে তো আমাদের কার্ট অ্যাড করার নিতে টাকা কাটবে? না না, এখানে ক্যাশ অন ডেলিভারি অন করে দেওয়া আছে, আচ্ছা আচ্ছা ক্যাশ অন ডেলিভারি অন করে দেওয়া আছে, যার কারণে আমরা আচ্ছা অর্ডার করতে পারতেছি। আচ্ছা এই জন্য আমাদের পেমেন্ট মেথড চাচ্ছে না, কোনো কার্ডের কোনো ডকুমেন্ট চাচ্ছে না, আচ্ছা, সেটা ওই ভিডিওর মধ্যেই বলা আছে যে আপনারা কি মানে ইয়াটা কিভাবে অন করে নেবেন, ক্যাশ অন ডেলিভারি। তাহলে তাহলে আমাদের ফার্স্ট এই যে ইকমার্স এই ইয়াটা মানে এটা ইনস্টল করতে হবে, না করলে আমরা মানে প্র্যাকটিক্যাল কাজটা করতে পারবো না। হ্যাঁ, উপকার না করলে প্রোডাক্ট প্রোডাক্ট আপলোড করতে পারবেন না, প্রোডাক্ট পারচেস করলেও নিষেধাজ্ঞা করা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আমরা করব। হ্যাঁ, এটা করতে হবে আমাদেরকে, করে আমরা আপনাকে জানাবো। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইয়া ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যারা ব্যাচ নাম্বার 8 এ আছেন আপনারা তো এই বিষয়গুলো জানেন, আপনারা বলেন। হ্যাঁ ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। আর যাই হ্যাঁ হোক, ফেসবুকের থেকে তো গুগল অ্যাডস আলহামদুলিল্লাহ কনভার্সনের ব্যাপারটা তো অনেক ইজি মনে হইলো। ইজি মনে হলো, ওই যে আপনারা ফেসবুকে স্কোর আসছেন যার কারণে আপনারা দেখেছি ইজি মনে হলো আর কি। জি ভাইয়া ভাইয়া, ওখানে তো আরো অনেকগুলো বিষয় ছিল, আপনার এই যে 30 বা 40% আরো ডাটা নেওয়ার জন্য step.io, এখানে অ্যাকাউন্ট করা, তারপর ডাটা ওগুলো তো লেয়ার ভিডিও। ফেসবুকের জন্য, ওটা ওগুলো ফেসবুকের জন্য, এটা এই হ্যাঁ, তো ক্ষেত্রে এগুলো ওভারঅল হবে। মনে হচ্ছে আর কি, যে ওভারঅল মনে হচ্ছে যে গুগলটা ওইটার কনভার্সন ট্র্যাকিং আর এইটার মানে অনেক পার্থক্য, এটা অনেক ইজি মনে হচ্ছে। আর ভাই, এখানে আমরা তাহলে যে আপনার কয়টা ট্যাগ সেট আপ করবো মেনলি? একটাই পার্সেস পারচেজ, হ্যাঁ না, পার্সেস এই এটাই ক্লায়েন্টে জানতে চায়, এগুলো অ্যাড টু কার্ট কতদিন অ্যাড টু কার্ট করছে এটা ক্লায়েন্টে জানার প্রয়োজন, জানার প্রয়োজন পার্সেস কতটা আর ভ্যালুটা বুঝতে কত, পারলাম। টোটাল অর্ডার আচ্ছা, ভ্যালু আর কত। এখানে তো ভাইয়া কোনো সার্ভার সাইট বা যে এখানে কোনো আপনার যে, সার্ভার সার্ভার সাইট ব্রাউজার সাইট এগুলো কোনো কিছু প্রয়োজন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ক্লাসটা তাও যাক, আমি তো ভাবছিলাম মনে হচ্ছে ফেসবুকের থেকে যদি আরো কঠিন হয় তাহলে হয়তো বা আরো হার্ড ওয়ার্ক হয়ে যাবে ফর মি, তো যাক আলহামদুলিল্লাহ আর ক্লাসটা আপনাদের তো অনেক। মানে আপনারা মানে আপনাদের তো ওয়েবসাইট, আপনাদের তো কুমার সুকুমার লাভে যাবে সবকিছু তো আপনাদের আছে, প্র্যাকটিস তো করছেন। আছে আছে, জি জি ভাইয়া, প্র্যাকটিস করছি আচ্ছা আচ্ছা, আগেগুলা, এগুলা তো মনে করেন যে সব গুলাইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটাই সেটাই ঠিক আছে। আসসালামু আলাইকুম। যারা ব্যাচ নাম্বার 80, যারা ব্যাচ নাম্বার 9 এ আছেন, টেনশনের কোনো কিছুই নাই। হ্যাঁ, কোনো কিছু নাই, আমি ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিও দেখে দেখে আপনার একটা ওয়েবসাইট ওয়েবসাইটের মধ্যে সেগুলো ইন্টিগ্রেশন করে নেবেন, তাহলে জাস্ট হয়ে যাবে। আর রুবেল মোল্লা ভাই, আমাদের কাছে উপস্থিতির সংখ্যা খুবই কম, তার মানে কি অনেকেই মনে হয়, আমি তো বিকেল বেলায় বলে দিয়েছি যে ক্লাস হবে। হ্যাঁ বলেন ভাই, রুবেল মোল্লা ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, ওই যে আমার শপিফাই দুইটা স্টোর মানে রেডি করা আছে, আমি কি ওখানে প্লাগ ইন করতে পারবো না? শপিফাইয়ের মধ্যে, শপিফাইয়ের মধ্যে কোনো প্লাগইন নেই। হ্যাঁ, শপিফাইয়ের মধ্যে আপনাকে এই কোডটা, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে কোড, এই কোডটা এইটাকে পুরোটাই কপি করতে হবে এভাবে। হ্যাঁ, পুরোটাকে কপি করে আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসাতে হবে, শপিফাই ওয়েবসাইটের হেড সেকশনে বসাতে হবে, সেটা আমি দেখাবো। তবে আমাদের এই এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডাটা লেয়ার এনাবল করার সিস্টেম কিন্তু আলাদা। হ্যাঁ, যেমন ডাটা লেয়ার এনাবল সিস্টেমটা আবার কি জিনিস, এই যে এই জায়গায় এসে আমি কিন্তু ডাটা লেয়ারটা এনাবল করে নিয়েছি, এই জায়গায় এসে গুগল ট্যাগ ম্যানেজার, এইখানে আমাদের ডাটা লেয়ারটা এনাবল করে নিয়েছি ওয়ার্ডপ্রেসের জন্য, নিয়ম হলো এটা, এই যে ইন্টিগ্রেশন থেকে এই যে ই-কমার্সে এসে এই যে ডাটা লেয়ার, এই যে ট্র্যাক ই-কমার্স, এই ভদ্রলোককে অন অন করে দিলেই, আর এই যে এইদিকে মানে তোমার হচ্ছে অর্ডার ডাটা লেয়ার, তোমার ডাটা ইন ডাটা লেয়ার, এই যে কাস্টমার, এগুলো টিকমার্ক রাখলে রাখতে পারেন, না রাখলেও খুব একটা সমস্যা নেই। এইভাবে আমাদের এই প্রসেসে আমাদের ওয়ার্ডপ্রেসে অন হয়, কিন্তু শপিফাইও ডাটা লেয়ার অন করতে হয়, তা না হলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন না, দেখতে পারবেন না, এই যে বিষয়বস্তুগুলো, ঠিক আছে, এই যে ডাটা লেয়ারের মধ্যে এই যে বিষয়বস্তু আমি জানলাম, হ্যাঁ সেগুলো আপনি জানতে পারবেন না। তো শপিফাইয়ের মধ্যে ডাটা লেয়ার কিভাবে এনাবল করতে হয় সেটা আমি জানাবো, আর শপিফাই ওয়েবসাইটে আমরা হেড সেকশনে কিভাবে কোড বসাবো সেটাও জানাবো, টেনশন কিছু নয়। জি আপাতত ভাইয়া, শুধু ওয়ার্ডপ্রেস এইটা ওয়েবসাইট দিয়ে একদম প্র্যাকটিস ঠিক করেন, বলা। আপাতত শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করেন, আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি প্র্যাকটিস করে যদি আপনি সফল হতে পারেন তাহলে ওই শপিফাইয়ের জন্য আপনার কোনো ব্যাপার না। বলেন জি, ওয়ার্ডপ্রেস তো ভাইয়া করছি।
ও তাহলে এখন ওয়েট করে। জি ভাইয়া। তারপরে বলেন নিজামুদ্দিন ভাই। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ জি ভাইয়া, ওই যে আমরা তো হচ্ছে, আমি তো হচ্ছে 9 নম্বর ব্যাচ, তো আমাদের তো হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করার কোনো ভিডিও দেন নাই। আর এই আপনার ডোমেনের বিষয় যেটা হচ্ছে .com ডোমেন, হ্যাঁ, এটা আমরা কিভাবে পারচেজ করতে পারি আর কি? ডট কম ডোমেইন পার্সেস করার জন্য আপনাকে টাকা পেড করতে হবে। ডট কম ওয়েবসাইট ওয়েব হোস্টিং পার্সেস করার জন্য বেশ কিছু ওয়েবসাইট কোম্পানি আছে, যেমন নেমসিপ। আমার ওয়েবসাইট গুলো নেমসিপ থেকে নেয়। নেমসিপের মধ্যে এসে আপনি ডট কম ডোমেইন পার্সেস এবং হোস্টিং সবকিছু করতে পারবেন। হ্যাঁ, এই কষ্ট কত? এটা আপনার ডোমেইনের উপর নির্ভর করবে ভাই, আপনার ডোমেইনের উপর নির্ভর করে ভ্যালু বিষয়টা। যেমন আমি যদি এখানে দেখাই একটু আপনাকে সংক্ষিপ্ত আকারে, এই যে নেমসিপের মধ্যে আমি চলে আসছি না, জি এই জায়গায় আপনি যে রেজিস্টার এর ডোমেইন নেম টু স্টার্ট, এই জায়গায় আপনি সার্চ দিবেন। আপনার নাম কি ভাই? নিজামুদ্দিন, শুধু নিজামুদ্দিন ভাই। নিজামুদ্দিন। এখন ধরেন আপনি চাচ্ছেন নিজামুদ্দিন ডট কম, এই নামে একটা আপনার ওয়েবসাইট থাকে, তাই না? জি এই জায়গায় এসে এই যে ডোমেইন বাটনে ক্লিক মারেন, এই যেখানে ডোমেইন নেম শেখার, এই যেখান থেকে ডোমেইন নেম সার্চ, এখানে ক্লিক মারলে এই যে এখানে নিজামুদ্দিন অলরেডি, আপনার যে ডোমেইনটা আপনার পছন্দ, ঠিক আছে, যে নামের ডোমেইন পছন্দ সেই নামের ডোমেইন লিখে এই জায়গায় এসে সার্চ করবেন। সার্চ করে এই যে সার্চ বাটনে ক্লিক করবে, তাহলে সে আপনাকে দেখাবে সেই ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা। যদি না থাকে তাহলে নিতে পারবেন না, কারণ অন্য কেউ নিয়ে নিছে। এই দেখাচ্ছে, দেখেন নিজামুদ্দিন ডট কম অলরেডি প্রিমিয়াম হয়ে গেছে। এটাকে যদি নিতে চান আপনার লাগবে কত জানেন? এই দেখেন 4,999 ডলার লাগবে, অনেক টাকা তো। অনেক টাকা। তাহলে আপনি এখন খোঁজেন যে অন্য কোনো নাম দেন, তাই না? এই আর কি, আচ্ছা, এটা আপনি যে ডোমেইন ভিডিওটা দিবেন, ডট কম ডোমেইনের ভ্যালু, এগুলো আসলে ডোমেইনের নামের উপর নির্ভর করে যে কত প্রাইস। যে যেমন আপনি আমার ফ্রিল্যান্সিং উইথ ফরার ডট কম, এই ডোমেইনটার প্রাইস ছিল মনে হয় $2 কি $3, আর এই ক্লায়েন্ট হান্টিং এক্স ওয়াই জেড, এই ডোমেইনের প্রাইস হলো মাত্র $1। ডট কম ডোমেইন ডট কম ডোমেইনের প্রাইসের দাম বেশি, আর এক্স ওয়াই জেড ডট নেট এগুলোর দাম কম। কারণ কি? এগুলো পপুলার না। ডট কম ডোমেইন যেমন পপুলার, এক্স ওয়াই জেড ডট নেট এগুলো পপুলার না, এই জন্য এগুলোর দাম। আমরা আমরা কোনটা নিলে ভালো হবে সেটা বলে দেন। অবশ্যই ডট কম নিলে ভালো হবে, কারণ মানুষ তো ডট কম টাই মানে তোমার লিখে সার্চ মারে। যেমন ফ্রিল্যান্সিং উইথ ফরার ডট কম, মানে ডট কম সকলেই ডট কম, মানে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ডোমেন নেম লিখে, কোনো একটা বিজনেস এর বা কোনো একটা ওয়েবসাইট ডোমেন নেম লিখে সার্চ দেন, ওই ডট কম টা লিখেই সার্চ করবে, তাই না বিষয়টা? জি আপনি আমাদেরকে যে ভিডিও দিবেন সেটা থেকে আমাকে মানে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে হ্যাঁ পারবো হ্যাঁ, নাকি? ফ্রি দিয়ে ডোমেন হোস্টিং সবকিছু। কেন, আমি তো ভিডিও তো আপনাদের দিয়ে দিছি না, আপনাদের ইউটিউবে এসে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট বাই ফরার লিখে সার্চ দিবেন। না, 9 নম্বর ব্যাচে দেন নাই। আমি ভিডিও দিইনি, কিন্তু আমি তো এগুলো দেখাইছিলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনার আপনার এলো প্র্যাকটিস করতে ওয়েবসাইট লাগবে, আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট বাই ফরার এই কথা লিখে সার্চ দিবেন, আমি তো এগুলো বলেছিলাম। এই যে তারপর আচ্ছা, সইফাই ওয়েবসাইট ক্রিয়েট, এখানে সইফাই সইফাই কথা সেন্স করে দেন, এগুলো তো দেখানো আছে যে সইফাই ওয়েবসাইট কিভাবে আমরা ফ্রিতে করতে পারি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে ফ্রিতে করতে পারি, ঠিক আছে, এগুলো দেখানো আছে। আচ্ছা, ঠিক আছে, সালাম। সুব্রত সাহাবাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা বিষয় ই করছি, যখন ওই ট্যাগ, আমরা ট্যাগ ম্যানেজার যখন বসাই ওয়েবসাইটের ভিতরে, হ্যাঁ আইডি বসাই, তখন ইন্টারগেশন যখন ওই ইতে যাই, অপশনে যাই, তখন ওইখানে লেখা আসে যে নট অ্যাক্টিভ, ওইটি কি আমাদের কোনো প্রভাব পড়ে? কোনটা ভাই, কোনটা বুঝলেন? ইন্টারগেশন আপনি একটু যান ওয়েবসাইটের ভিতরে, এই জায়গায় এই জায়গায় না ওয়েবসাইটের ভিতরে এই যে ভাই, ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ এই এই এইটা দেখেন নট অ্যাক্টিভ নাকি, না আর এইটাই দেখার কথা, একটু ব্যাগে, আর একটু ব্যাগে আসেন, এই কমার্স ই কমার্সের ঢোকার আগে যে ইন্টারফেসটা থাকে। প্লাগইন না ইন্টারফেসে ঢোকার আগে আছে তো, আছে প্লাগইনে আছে, যেতে হয়, প্লাগইনে গিয়ে, হ্যাঁ প্লাগইনে গিয়ে, অ্যাডমিন প্লাগইনে সেটিং এ গিয়ে এই গুগল ট্যাগ ম্যানেজার, এখানে উনি হয়তো বলতেছেন যে এটা ইনঅ্যাক্টিভ দেখায়। এই যে এটা 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 এখানে ইন্টারগেশন এখন ই করেন গেলাম, ইন্টারগেশন, হ্যাঁ এই যে নিচে নিচে নট অ্যাক্টিভ, এই হ্যাঁ যে এখানে তো আমার এখানে দেখাচ্ছে নট অ্যাক্টিভ,
টেনশনের কিছু নাই, এটা টেনশনের কিছু নাই। এটা খেয়াল করছি যে এটা নট অ্যাকটিভ থাকে, এটা কোনো সমস্যা নাই নাকি? না না, কিন্তু ই-কমার্সে গেলে ওইখানে অ্যাকটিভ আসে, এটা ভিতরে টিক দিয়ে ভিতরে ঢুকলে তো অ্যাকটিভ পাওয়া যায়। ওইসব টেক অ্যাক্টিভিটি নট অ্যাক্টিভ, ওইটা আমাদের কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, টেনশন কিছু নাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তারপরে হচ্ছে তানজিলা আপু বলেন, আপনার নামটা সবসময় মুখে বেশি আসে, বলেন আপু। ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কি অবস্থা? আমি শুধু বলবো ভাইয়া, আমরা ফেসবুকের জন্য, ফেসবুক যে কনভার্সন ট্র্যাকিংটা করেছি ওই ওয়েবসাইটের জন্য, যে ওয়েবসাইট দিয়ে, সেই হ্যাঁ, ওয়েবসাইটে কি আমরা গুগল ট্যাগ ম্যানেজারটাও অ্যাড করতে পারবো? 100% অবশ্যই। কেন, একটা ওয়েবসাইট কি গুগল এর ফেসবুক এর রান হবে না? অবশ্যই হবে, হ্যাঁ 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 এইটাই আমার জানার একটা ছিল। গুগল ট্যাগ ম্যানেজার দিয়েই হবে। হ্যাঁ, হুম 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 আচ্ছা, এইটুকুই ভাইয়া, জাস্ট ওকে ওকে, থ্যাংকস, জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি। করে নিয়ে ভাই। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার যে বিষয়টা জানা ছিল যে ডোমেইন এবং হোস্টিং এগুলো যে আমাদের পারচেজ করতে হবে, এগুলো আমার লাগবে না, আমি ফ্রি যেগুলো আছে এগুলো নিয়ে আমি কাজ করতে পারবো? আপনাদের ক্লায়েন্ট হান্টিং করার জন্য, ক্লায়েন্টের কাছে আপনার ভ্যালু ক্রিয়েট করার জন্য একটা ওয়েবসাইট থাকা ভালো। হ্যাঁ, আর ওই ওয়েবসাইট দিয়ে আপনি ট্র্যাকিং ট্র্যাকিং সবকিছুই করতে পারবেন, বুঝতে পারছেন? জি অবশ্যই ভালো, যদি আপনার অ্যাবিলিটি থাকে 3-4 হাজার টাকা খরচ করার, আপনি অবশ্যই একটা আপনার আপনি একটা ওয়েবসাইট পারচেস করতে পারেন, এটা অবশ্যই ভালো। না, যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করবো, যদি আমাদের বেটার হ্যাঁ, হয় আমরা আমরা যেহেতু, দুজন মিলে করে অবশ্যই দিতে এগুলো পারি। যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম, একটা একটা হুম অপরিচিত ক্লায়েন্ট আপনার আপনাকে বিলিভ করবে কিভাবে যদি আপনার একটা ওয়েবসাইট না থাকে? যদিও বা ওয়েবসাইট না থাকা সত্ত্বেও আমরা পোর্টফোলিও এই হাবি জাবি দিয়ে বিলিভ করাতে পারি, কিন্তু কিছু কিছু ভদ্রলোক আছে যারা কি বিলিভই করবে না যে আপনি আপনি একজন স্ক্যামার হতে পারেন। হুম কিন্তু হুম যদি একটা যদি কিন্তু আপনার যেটা ওয়েবসাইট থেকে প্রফেশনালি সবকিছু ওয়েবসাইটের লিঙ্কটা দিলেই, সে ওয়েবসাইট ভিজিট করলেই, সে বিষয়বস্তু দেখলেই বুঝবে যে হ্যাঁ না, আপনি একজন রিয়েল আপনি মার্কেটার বা আপনি ফ্রিল্যান্সিং সার্ভিসটা দেওয়ার জন্য আমার কাছে আসছে, বুঝতে পারছেন? অবশ্যই ভালো, যদি অ্যাবিলিটি থাকে এটা করতে পারে। জি জি থ্যাংক ইউ। সুমন আপু বলেন। সালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এটা তো দেখালেন আপনি ই কমার্স ওয়েবসাইটের জন্য, যদি সার্ভিস ওয়েবসাইট, সার্ভিস এর রিলেটেড যে ওয়েবসাইট গুলো, ওইগুলো কিভাবে করব? ও সেখানে তাহলে কতজন আসছে গেছে এগুলো, ওই যে লিড কালেকশনের জন্য ওইখানে মনে হয় হ্যাঁ হ্যাঁ, লিড? সেটা লিড লিড ট্র্যাকিং, তো লিড ট্র্যাকিং এটা আপনি পারলে পার্সেল ট্র্যাকিং লিডও ট্র্যাকিংও করতে হবে। হ্যাঁ, আর আপনি যদি পেজ ভিউ করতে চান যে কতজন ওয়েবসাইটের মধ্যে ভিউ করছে, সেটা আপনি করতে পারবেন, এই যে এখানে তো অনেক পেজ ভিউ থাকবে, এখানে ক্লিক মারলেই পাবেন। ভাই আপনি একটু আগে বলছেন না যে ইকমার্সের ওইটা ইনস্টল কিভাবে করবে, ওইটা একটু দিয়ে দিয়েন, আমার ওয়েবসাইটে তো ইনস্টল করতে কেন, হবে। আপনাদের এগুলো ভিডিও, আপনাদের তো এগুলো ক্লাসেই নিছে। না আমি ফেসবুক অ্যাডস এর ক্লাস তো পুরোপুরি করি নাই ভাইয়া, যে একটু সমস্যার জন্য করতে পারি নাই এখন তো এই যে এখান গুগল। থেকে যে পেজ ভিউ দিতে পারবেন, তখন এই জায়গায় এখানে পার্সেস, এখানে তো পার্সেস না হবে, এই যে নিচে দিকে পেজ ভিউ হবে, যে কতজন পেজ ভিউ করলো সেটা জানতে পারবে। আপনাদের ভিডিও আপনার টেলিগ্রাম গ্রুপে দেখেন, ওই ওয়েবসাইট ক্রিয়েট করা, আপনাদের তো একদম ওয়েবসাইট ক্রিয়েট করা, ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড করা, উপমার সবকিছুই এ টু জেড আপনাদের, মানে একজন ডেভেলপার ভাই দেখেন। ওয়েবসাইট তো আমার আছে, হ্যাঁ, আপনি ভিডিও দেখে সেই ওয়েবসাইটের মধ্যেই আপনি উপমার্স ইনস্টল দেবেন। আরেকটা কথা ভাইয়া, আজকের ক্লাসের বাহিরে ওই যে অ্যাড কপি ক্লাস যেদিন হয়েছিল, ওই দিন আপনি বলছিলেন যে আপনি যেগুলা অ্যাড কপি রান, ওই যে অ্যাড রান করছেন ওই সময় বলছেন যে ওইটা আপনাদের দিয়ে দেব, ওই যে ইগুলা ফাইল, সেটা দিয়ে দেন নাই? এইগুলো অনেকেরই দেয়া, আপনাদের এই যে দেখেন এখানে এদেরকে দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হয়, টেনশনের কিছু নাই, কোর্স শেষের আগে আগে পাবেন। হ্যাঁ আমাদের একটু দিয়ে দিন। অবশ্যই অবশ্যই, আপনাদের এই যে, এই দেখেন যেমন এই অ্যাডটা আমি যে সেটআপ করছি, এই অ্যাডের অ্যাড কপি হলো এটা। হ্যাঁ, এখন এই রিলেভেন্ট যদি আপনাদের অ্যাড আসে, এই যে এটা হলো জুয়েলারির জন্য, জুয়েলারির জন্য এটা, এগুলো আরো অনেক আছে, এই যে পেট পেটের পেটস এনিমেলটাকে ব্যাগের জন্য, এটা এই যে বিষয়বস্তু, এগুলো আমি দিব সময়। আচ্ছা তাহলে ঠিক আছে, ভালো থাকেন সকলেই, আমাদের সাপোর্ট ক্লাসের সময় হয়ে গেল। সাপোর্ট ক্লাসে ফরিদুল ভাই যখনই চলে আসে 12টা বাজে, উনি চলে এসে ডিরেক্ট কেটে দেয়, বুঝছেন, যার কারণে মানে অটোমেটিকলি কেটে যায়, মানে কেটে যায় আর কি, আমি তখন থাকি না, মানে উনি উনি মনে করে যে আমি মনে হয় ক্লাস শেষে
আমি মনে হয় লিভ নিছি, আপনারা আপনারা সকলে আছে, এই জন্য উনি আলাদা করে জুমে আসে লগ ইন করে। হ্যাঁ জয়াল আবেদিন ভাই বলেন। হ্যাঁ বিডিং এর ক্লাস হবে, বিডিং এর ক্লাসও হবে, বিডিং এর ক্লাস আমাদের ইউটিউবে বিডিং এর ক্লাসটা একদম একদম শেষে হবে, কারণ কোন এডে কোন বিডিং ব্যবহার করা হয় সেটা আগে আমরা ক্যাম্পেইন গুলো শেখার পরে বিডিংটা নিয়ে আলোচনা হবে, যে ইউটিউবের জন্য কোন বিডিং ইউজ করব, ট্রাফিকের জন্য কোন বিডিং ইউজ হবে, পিপিসির জন্য কোন বিডিং ইউজ হবে, এগুলো নিয়ে অবশ্যই ক্লাস হবে। জয়নাল আবেদিন ভাই বলেন। জয়নাল আবেদিন ভাই, জাহিদ হাসান ভাই। ও ভাইয়া, হ্যাঁ আচ্ছা ভাইয়া, ওই শুরুর দিকে যদি আমরা ওয়েবসাইট তো আমাদের থাকবে না, ক্লায়েন্ট যদি ওভাবে দেখতে চায় আমরা তো এজেন্সি হিসাবে আপনার ওয়েবসাইট দেখাইতে পারি। না, আমাদের ওই আমার ওয়েবসাইটটা সেভাবে নেই আর কি, ওটা রিমুভ, ওই বিষয়গুলো রিমুভ হয়ে গেছে। হ্যাঁ তবে আপনাদের ওয়েবসাইট থাকলে ফ্রিতেই, কারণ ফ্রিতে ওয়েবসাইট আপনারা ক্রিয়েট করতে পারবেন না, পারবো তো ডেফিনেটলি, মানে এই এইটাই কি মানে সে গুরুত্ব দিয়ে ফ্রিতেই বেশিরভাগ। এই যে যেমন ফ্রিতেই ওয়েবসাইট ক্রিয়েট করে সেই ওয়েবসাইটটাকে পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন, দেখবেন এগুলো নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। আচ্ছা কি এগুলা নিয়ে নাজমিন কি আপু আমাদের বলেন, কোনো, বাশির মিয়া ভাই বলেন, বাশির মিয়া ভাই, নাজমিন আপু, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ জি বলুন। ভাই আমি বলছিলাম কি, আমি একটা ফ্রি ওয়েবসাইট খুলছিলাম, মানে এটাতে আমি ফটো কিভাবে আপলোড করবো এই জিনিসটা জানার জন্য, কোনো ভিডিও ভিডিও হ্যাঁ আছে ভিডিও আপনার? দেবো তো, ভিডিও দেবো তো, ভিডিও দিলে আপনি দেখলেই বুঝতে পারবেন, সবাই যেহেতু পারছে আচ্ছা সবাই। ওকে ওকে ভাই, থ্যাংক ইউ এটার জন্য। নাজরিন আপু বলেন। কোন আপু? ভাইয়া আপনার একটা ভিডিও তো দেখছিলাম, একজন ওই যে বলছিল গুগল সাইট দিয়ে পোর্টফোলিও বানাইছিল, ওইটা আমরা বানাইয়ে তারপরে বায়ারকে দেখাইতে পারি হ্যাঁ 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 আপনার। অবশ্যই। আর প্র্যাকটিসের জন্য ওই যে ফ্রি ওয়েবসাইটটা, ওয়েবসাইটের ওই যে ওয়ার্ডপ্রেসের ওইটা দিয়ে করা যায়, যারা যারা যাদের যাদের ওয়েবসাইট নাই আর যাদের আছে তারা তো তাদেরটা দিয়েই করতে পারে। সেটাই, তাহলে ঠিক আছে, ভিডিওটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে পোড়ার আপলোডের ভিডিওটা দিচ্ছি আমি খুঁজে। ভালো থাকেন সকলে, আল্লাহ হাফেজ।